কোনো কিছু পাবার জন্য এতটাই চেষ্টা করো যে সেটা দিতে ভগবানও যেন মজবুর হয়ে যায়। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। তিনটা জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। খুশিতে ঝরে পড়া চোখের জল প্রথমে ডান চোখ থেকে এবং দুঃখের সময় ঝরে পড়া চোখের জল প্রথমে বাম চোখ থেকে বের হবার কারণ বোধ হয় এটাই। খুশি আমাদের যে কেউ করতে পারে, কিন্তু দুঃখ আমাদের হৃদয়ের কাছের মানুষগুলোই দেয়, আর হৃদয় আমাদের শরীরের বাম পাশেই থাকে। তুমি কোনো ভালো কাজ করো, উপকার করো, লোকে তোমার সমালোচনা করবেই। আম গাছে ফল ধরে বলেই লোকে ঢিল মারে, শেওড়া গাছে কেউ ঢিল মারে না। একজন বাবাকে বলল, মেয়েকে লাগাম দিয়ে রাখুন। উত্তরে বাবা তাকে বলল, লাগাম দিয়ে ঘোড়াকে রাখা হয়, পরীকে নয়। কিছু অপ্রিয় সত্য কথা, মানুষের জীবনের কিছু সত্য। নাম্বার এক, 40-এর পর আর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। নাম্বার দুই, 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার তিন, 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। নাম্বার চার, 70-এর পর বড় বাড়ির আর ছোট বাড়ির কোনো তফাত নেই, কারণ ছেলে মেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার পাঁচ, 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার ৬, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাত নেই, তো কিসের এত অহংকার। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। সুখী হবার মূল মন্ত্র, নাম্বার এক, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার দুই, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার তিন, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। নাম্বার চার, যা হজম হয় না তা খেয়েও না। নাম্বার পাঁচ, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। নাম্বার ছয়, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। নাম্বার সাত, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার আট, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। এবং নাম্বার নয়, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। অভাব, তোমায় অনেক অনেক ধন্যবাদ বাস্তবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মোবাইল, আমার মোবাইল টিপাটিপি করাটা অনেকের কাছেই বিরক্তিকর লাগে, কিন্তু তাদের কখনো বোঝাতে পারবো না, বোঝাতেও চাই না। এই মোবাইলটা আমার একাকিত্বকে কতটা হালকা করে দেয়, কতটা মুক্ত করে দেয় অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর আঘাত থেকে। ভালোবাসা কি? সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। সবথেকে বড় রোগ মনের রোগ, সবথেকে বড় জোর মনের জোর। ছোট্ট এই জীবনে বড় কিছু যদি করতেই হয় তাহলে মনটা বড় করো। জ্ঞানের ফুল ধরিয়ে দিলে আপনি হবেন তার পরম বন্ধু, আর অহংকারী ও মূর্খের ফুল ধরিয়ে দিলে আপনি হবেন তার চরম শত্রু।
তিন দিন না খেয়ে থাকুন, কেউ ফিরে তাকাবেও না। একদিন মদ খান, সমাজ আপনাকে নিয়ে বিচারে বসবে। মুখে মিথ্যে প্রতিশ্রুতি, মনে ভরা বিষ। মুখোশধারী মানুষের ভিড়ে বল তুই ভালোবাসা কেমন আছিস। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। মাটির মূর্তি তৈরি করা এক কুমোর একদিন ভগবানকে বলল, হে প্রভু, আমিও কলাকার, তুমিও একটি কলাকার। তুমি আমার মতো অসংখ্য পুতুল তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছ, আর আমি তোমার অসংখ্য মূর্তি তৈরি করে এই পৃথিবীতে বিক্রি করি। কিন্তু আমার তখন খুব হাসি পায় যখন দেখি তোমার তৈরি পুতুল নিজেদের মধ্যে মারামারি করে, আর আমার তৈরি পুতুলের সামনে সবাই মাথা নত করে। মায়ের কণ্ঠস্বর শুনে মনে অসম্ভব রকম এক শান্তি অনুভূত হয়, যদি সেটা ফোনেতেও হয় তাহলেও। গরিব সে নয় যার টাকা পয়সা নেই, গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। পৃথিবীতে সব থেকে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। অহংকার করো না, পতন হবে, অধিক সরল হয়ো না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন। জীবনে প্রতিটা দুর্ঘটনা এক একটা সতর্কবার্তা, আর প্রতিটা ভুলই নতুন একটা শিক্ষা। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড় অসহায়। চিনি আর নুন দুটোই দেখতে একরকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমন মানুষ আর অমানুষ দুটোই দেখতে একরকম, পার্থক্য শুধু আচরণে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। ছোট্ট ছোট্ট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। চায়ের কাপে ভেজানো বিস্কুটটি বলে দেয়, কারোর প্রতি বেশি টুকলে নিজেকেই ভেঙে পড়তে হয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। গরিব সে নয় যার টাকা পয়সা নেই, গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের, ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেই রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।